সিএনজিতে ওঠার সময় ওই বুঝে ওঠা উচিত আসলে এখন, যে এই সিএনজিটা আসলে লোকাল সিএনজি কিনা নাকি দূর থেকে আসা ওর একটা ট্র্যাপ কিনা। আমার মনে হয় যে এটা শহরের ভিতরে এখন অনেক সিএনজি ট্র্যাপের মতো করে ঘুরে বেড়াতেছে, যেগুলোতে ওটাটা ঠিক হবে না। হ্যাঁ, সুযোগ পেলে মানুষের ওখান থেকে, কারণ হচ্ছে সিএনজির ভিতরে তো তিনজন মানুষ বসলে বেশ চাপাচাপি হয়, তখন পকেটে হাত দিয়ে ফোন বের করলে অতটা বোঝা যায় না, শরীরের সাথে অন্য জায়গায় গা গায়ে লাগালাগি থাকে, যার কারণে আসলে ওই কে পকেটে হাত দিলেও যদি আমি সতর্ক না থাকি, যেমন পকেটে হাত দিতে পারে, সতর্ক না থাকলে তাহলে নিয়ে নিতে পারে, এটা বোঝা যাবে। হ্যাঁ, ওটা তো ওরা তো সংঘবদ্ধ, ওরা তো ওইভাবেই, ওরা তো এক্সপার্ট, এই চুরির এক্সপার্ট, ওরা তো ওইভাবেই করবে। তো লোকাল সিএনজি ওঠার জন্য দাঁড়ায় আছি, লোকাল সিএনজি উঠবো, সিএনজি ভরে নাই, ছাড়তেছি না, ওখানে দাঁড়ায় আছি, সিএনজি পাচ্ছি না। এই মুহূর্তে ওইদিক থেকে একটা সিএনজি আসলো, আমার জিজ্ঞেস করলো যে কোথায় যাবে, আমি আমেরিকায় বাজার বললো, ওঠে পরে উঠছি, তখন আমার এক পকেটে ফোন ছিল আর এক পকেটে মানি ব্যাগ ছিল। ওঠার পরে আমি সামনে একটা সিট খালি ছিল, পিছনে একটা সিট খালি ছিল, আমি সামনেই বসতে নেই, পরে বলে যে না পিছিয়ে বসে, পরে আমি ঘুরে যাই আবার পিছিয়ে বসছি, পিছিয়ে বসার পরে ওই মেডিকেল পার হয়ে আবার ডান দিক দিয়ে বন্দরে যাওয়া যায়। তো উনি আমারে বলতেছে আপনি কোথায় যাবেন যেন, আমি বললাম আমি তো রিগাই বাজার নামবো, কই না না আমরা তো ওইদিক যাবো না, পিছনে আরও দুজন ছিল, পিছনে আরও দুজন ছিল, একটা সিট খালি ছিল, সামনে একজন ছিল, একটা সিট খালি ছিল, পিছনে দুজনই পুরুষ ছিল, পিছনে দুজনই পুরুষ ছিল। তখন আমি ওই পিছনে বসি, পিছনে বসার পরে কিছুক্ষণ আগানোর পরে ওরা আমাকে বলতেছে যে আপনি কোথায় যাবেন যেন, আমি তো রিগাই বাজার যাবো বললাম, পরে বলছে না আমরা ওইদিকে যাবো না, ঠিক আছে আপনি নেমে যান, আপনার ভাড়া লাগবে। আমি বললাম যে আমি এইটা হচ্ছে মেডিকেল থেকে আর একটু সামনে আসার পরে হাতের ডানে দিক দিয়ে বন্দরে যাওয়া যায়, যে লামাবাজারের ওই দিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ভাতালি রোড হয়ে বন্দরে যাওয়া যায়, তো ওইখানে আসছে, ওইখান থেকে পরে ওনারা ওইদিকে চলে যাবে, আমাকে নামিয়ে দেবে। বললাম বলে ভাড়া লাগবে না, আপনি নেমে যান। আমি পরে আমি কি বলবো কি করবো, আমি নামলাম, নামে একটা রিক্সা নিলাম, আমার এখানে রিকাই বাজারে আমার অফিস, রিকাই বাজার আসলে রিক্সা নিয়েছি, রিক্সা নেওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখছিলাম আমার ফোন নেই। পরে আমি সাথে সাথে আমি আবার তব্দির পয়েন্টে গেলাম, যে যে অটোতে উঠছে অটোতে পড়ছে কিনা, ওখানে যাওয়ার পরে আমি অটোতে যা অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, পরে বলে যে আমাদের এই রাস্তায় পাঁচটা অটো চলে, আপনি আমার সাথে তাহলে অটো স্ট্যান্ডে চলে। পরে আমি আবার কানচাল খেয়াঘাটে গেলাম, খেয়াঘাটে যাওয়ার পরে পাঁচটা অটোই ওরা আসবে, আসার পরে পাঁচজনে দাঁড়ালো, পাঁচজনে বললো যে না আমাদের এখানে কারোর দিয়ে ফোন করে না, ফোন করলে আমরা ফেরত দিতাম, এর আগে আমরা অনেক ফেরত দিয়েছি। পরে আমি একটু পরে আমার কাছে তো ফোন নাই, পরে ওই অটো যার অটোওয়ালার কাছ থেকে ওনার ফোন নিয়ে আমি আমার নাম্বারে ফোন দিয়ে দিবি, সাথে সাথে বন্ধ, তার মানে হয়তো সিএনজিতেই পড়ছে। তো এইটা আমার সিএনজিতে যে পড়ছে এটা আমার কেন মনে হলো, তার ঠিক তিন চার দিন পরে আমি আবার চৌহাট্টা থেকে একদিন নায়ের ভুলে যাবো, তো নায়ের ভুলে যাবো, তখনও ঠিক একইভাবে, ওখানে তো লোকাল সিএনজি চলে না নর্মালি, তো ওইখানেও ঠিক একইভাবে একটা সিএনজি এসে আমাকে বললো কোথায় যাবেন, নায়ের ভুল যাবো, ওঠে, মানে ওরা ভাড়া টাড়া কোনো কিছু জিজ্ঞেস করে না, যে কত টাকা ভাড়া আবার কি জিজ্ঞেস করে না, ওঠেন। ওঠার পরে ওই দিন আবার আমার হাতেই ফোন, হাতেই মানি ব্যাগ ছিল, পকেটে কিছু ছিল না। তো ওই দিনও পিছনে দুইজন ছিল, একটা সিট খালি ছিল আর সামনে একজন ছিল, ওই দিনও একই অবস্থা। একটু পরে ওরা আমাকে বলতেছে যে না আমরা নায়কুল যাবো না, আপনি তাহলে নেমে যাবেন, ভাড়া লাগবে। তাহলে আপনারা বললেন নায়কুল যাবেন, কেন না যাবেন, পরে আমার নামা ইচ্ছে। তখন আবার মনে হলো যে আসলে এটা বোধ হয় একটা চক্র, এরা সিলেটে এই ঈদের পরে আবার এই তো পিছনে যাত্রী নিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়তো ফোনটা মানে পকেট থেকে নিয়ে আমার মোবাইল ফোনে একটা স্মার্টফোন হারিয়ে গেছে। তখন আমার এটা মাথায় ছিল না, তখন আমি অফিসে আসবো, রানিং একটা সিএনজি পাইছি, আমার তো সুবিধাই মনে হয়েছে যে এইটাতে আমি চলে যাব। ওইখানে উঠার পরে ওনারা কোনোভাবে কোনো ধরনের আচরণে কি আপনার করতে লাগছে? ওনারা ওনাদের মতো কথা বলতেছিল, আমাকে যে কোনো কিছু দেওয়া না এরকম আমার কোনো খটকা লাগে না, কিন্তু আমার তো ফোনটা নেই। নামার পরে যখন আমি রিক্সায় উঠছি, রিক্সা ওঠার পরে রিক্সাওয়ালা ওঠার পরে আমি পকেটে হাত দিয়েছি যে ফোনটা কই, কত বাজে দেখি আমার অফিসে যায়, তখন হাত দিয়ে দেখি যে ফোন নাই, আর মানিব্যাগ তো আমার হাতেই ছিল, মানিব্যাগ তো নিতে পারে না।